এবার বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রকে হুমকি দিল সৌদি আরব। এমনই চাঞ্চল্যকর নথি ফাঁস করেছে মার্কিন গণমাধ্যম। তেল নিয়ে গেল বছর থেকেই সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন চলছে। যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন ও বিশ্ববাজারে জ্বালানির উচ্চ মূল্যের মধ্যেই তেল উৎপাদন কমিয়ে দেওয়ার ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দেন। যদিও সরকারিভাবে কূটনৈতিক বুদ্ধি প্রয়োগ করে সে সময় সৌদি আরব নিজেদের গা বাঁচিয়ে নেয়, কিন্তু নতুন ফাঁস হওয়া এক নথি বলছে যদি মার্কিনরা তেল উৎপাদন নিয়ে কোনো রকম বিরোধিতা করে তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্রের উপর ভয়াবহ অর্থনৈতিক চাপ প্রয়োগের হুমকি দিয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে। ওয়াশিংটন পোস্ট বলছে এমন পরিস্থিতিতে যুবরাজ কোনো ধরনের সম্পর্কই রাখবে না যুক্তরাষ্ট্রের সঙ্গে, আর এমন নিষেধাজ্ঞা দিবে যা যুক্তরাষ্ট্র এর আগে কোনোদিন দেখেনি। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন BMW গাড়ি। নথিটি প্রায় 8 মাস পুরনো। 8 মাস পরও দুদেশের রাজনৈতিক সম্পর্কে বাইডেন বা সালমান কারোর বক্তব্যেরই প্রতিফলন দেখা যায়নি। তবে সালমান এই ক্ষিপ্ত প্রতিক্রিয়া ঊর্ধ্বতন পর্যায়ে জানান নাকি অন্য কোনো পন্থায় তা এখনও পরিষ্কার নয়। এছাড়া চীন ও সৌদি আরবের বাড়তে থাকা সুসম্পর্ক এক্ষেত্রে কোনো প্রভাব রেখেছে কি না তাও পরিষ্কার নয়। মার্কিন গোয়েন্দা নথিটি অত্যন্ত সংবেদনশীল জাতীয় নিরাপত্তা নথি ফাঁসের অংশ হিসাবে ডিসকর্ড মেসেজিং প্ল্যাটফর্মে প্রচার করা হয়। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র বিষয়টি নাকচ করে দেন আর বলেন একটিমাত্র ছবি দিয়ে পুরো বিষয় বিচার বিবেচনা করা সম্ভব না। তিনি আরও দাবি করেন দুই দেশের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক বিদ্যমান রয়েছে। বাইডেন দুই দেশের সম্পর্ক একেবারে ছিন্ন করে ফেলার হুমকি দেন, কিন্তু তার শীর্ষ সহযোগীরা ইয়েমেনের শান্তি চুক্তি, সুদানের অস্ত্রবিরতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ প্রতিরোধের চ্যালেঞ্জ এবং তেল সরবরাহ নিয়ে থাকা মতবিরোধ দূর করে সৌদি যুক্তরাষ্ট্র বহু বছরের বন্ধুত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন BMW গাড়ি। অপরদিকে মানবাধিকারের সমর্থকরা আশা করেছিলেন বাইডেন যুবরাজের এই সম্পর্ক শেষ করে দেবেন। ইয়েমেনের যুদ্ধে নীরব দর্শকের ভূমিকা পালন ছাড়াও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের অনুসন্ধান অনুযায়ী ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় হত্যা করা হয়। পরবর্তীতে যুবরাজ হত্যার নির্দেশনার বিষয়টি অস্বীকার করলেও তার চোখের সামনে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানানো হয়। মার্কিন কর্মকর্তাদের মতে রিয়াদের অর্থনৈতিক ও রাজনৈতিক বর্তমান অবস্থাকে সামনে রেখে সৌদি আরবের জন্য এই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদির যুবরাজের সাথে সম্প্রতি সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। দুই নেতার 1 ঘন্টা 40 মিনিটের সাক্ষাতে ইসরায়েল ও সৌদির সম্পর্ক উন্নয়নের বিষয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার কথা হয়েছে। এছাড়াও ইয়েমেন সুদানের যুদ্ধ ও মানবাধিকার নিয়েও আলোচনা হয়েছে। ব্লিংকেনের সফরের পর সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা হয়েছে। গেল জুলাই মাসে আলোচনার পর থেকে সালমান ও বাইডেনের মধ্যে কোনো যোগাযোগ হয়নি, তাই তাদের মধ্যে বিদ্যমান তিক্ততা দূর করার জন্য এত আলোচনা সভা বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। তবে ব্লিংকেনের বৈঠকের পর মার্কিন সহায়তায় পারমাণবিক শক্তি তৈরিতে সৌদি আরবের পরিকল্পনা নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। এর আগে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেন দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে পারমাণবিক বিদ্যুৎ তৈরির বিষয়ে সহযোগিতা আশা করছে, আর তা যদি না হয় তবে তাদের কাছে বিকল্প ব্যবস্থাও আছে। ওয়াশিংটন পোস্টের মতে তিনি চীনের সাথে নতুন কূটনৈতিক সম্পর্কের ইঙ্গিত দিচ্ছেন। তবে ব্লিংকেনের সাথে বৈঠকে চীন সৌদির সম্পর্কের প্রসঙ্গ উঠলে ব্লিংকেনের তরফ থেকে কোনো নেতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে মার্কিন কূটনীতিকরা। ডিসেম্বরের ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা নথিতে সতর্ক করা হয়েছে যে সৌদি আরব বেইজিং থেকে ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং গণনজরদারি ব্যবস্থার বাণিজ্যের মাধ্যমে চীনের সাথে তার লেনদেনের সম্পর্ক প্রসারিত করার পরিকল্পনা করছে। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন এই সতর্কতাগুলো অতিরঞ্জিত ছিল এবং ফলপ্রসূ হয়নি। আর সম্প্রতি সৌদির পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে বলেছে চীনের সাথে সম্পর্ক যুক্তরাষ্ট্রের সম্পর্কের উপর কোনো প্রভাব ফেলবে না।
তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব ওয়াশিংটনকে বিশ্বব্যাপী দেশটির যে গুরুত্ব রয়েছে তা হাড়ে হাড়ে টের পাওয়ানোর পরিকল্পনা করছে। সাম্প্রতিক মাসগুলোতে রিয়াদ ইয়েমেনের সাথে শত্রুতা বন্ধ, চিরশত্রু ইরানের সঙ্গে সম্পর্ক পুনর্স্থাপন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে এক দশকের বেশি সময়ের নিষেধাজ্ঞার পরে আরব লীগে ফিরে আসার আমন্ত্রণ জানানোর পাশাপাশি কাতারের সঙ্গে দেশটির সমস্ত আঞ্চলিক বিবাদের অবসান ঘটিয়েছে। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ।